মা প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার হাত কিভাবে স্লিং এ মানে গিয়েছে এটা আসলে কিভাবে ব্যথা পেয়েছো এটা আসলে তুমি কি একটা পেশেন্টকে দেখতে যাচ্ছিলা হ্যাঁ হ্যাঁ সেদিন ছিল ফ্রাইডে হ্যাঁ সাধারণত ফ্রাইডে তো আমি বসি না কিন্তু লাকিলি মানে অনেকগুলো পেশেন্ট চলে আসছিল চেম্বারে তারপরে আমি সব পেশেন্ট দেখলাম দেখার পর আমার যে চেম্বারে যে মালিক উনি আমাকে বললেন যে আপা আমার ওয়াইফ তো খুব সিরিয়াস তো ওনাকে যদি একটু দেখতে যেতেন ভালো হতো তা আমি বললাম যে ঠিক আছে ওকে ওনার সাথে আমি যেতে লাগলাম যেতে যেতে হঠাৎ করে আমি গর্তের মধ্যে পড়ে গেলাম পড়ে যেয়ে আমার আমার ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল আরো আগে আর গোয়িং হোম জুলাই মাসে রিলিজ হচ্ছে কারণ যে আমি মাঝখানে মাকে নিয়ে সিঙ্গাপুরে যাই অপারেশন করে আনি এখন মা ফিজিওথেরাপি উপরে আছে আলহামদুলিল্লাহ ওনার মুভমেন্ট অনেকটা ব্যাক করেছে কিন্তু স্বাভাবিকভাবে মানে ছবি নিয়ে তো তখন দৌড়াদৌড়ি করার আমার কোনো মেন্টাল সিচুয়েশন ছিল না ও রাইট ও হ্যাঁ মা তুমি তো গোয়িং হোমে অ্যাক্টিং করো আসলে আমার ছেলে আমি সত্যি কথা বলবো আমার ছেলে আমাকে খুবই ভালোবাসে তা আমার খুব শখ ছিল যে আমার এটা একটা আর্ট কারণ আমার ছেলে বিবিএ করেছে নর্থ সাউথ থেকে এলেভেল ও লেভেল করেছে স্কলাস্টিকা থেকে এলেভেল ও লেভেল সরি স্কলাস্টিকা থেকে এলেভেল ও লেভেল করেছে নর্থ সাউথ থেকে বিবিএ করেছে ইউকে থেকে মাস্টার্স করেছে তার পাশাপাশি ওর যে একটা মানে ছবির প্রতি এটা আমি বলবো গড গিফটেড ওকে কেউ শিখায়নি ও নিজে নিজে এগুলো শিখেছে নিজে নিজে করেছে বাবা ওকে হেল্প করেনি আমার খুব ভালো লেগেছে একটা মানুষের লেখাপড়ার সাথে আরও অনেক যদি এক্সট্রা কারিকুলাম থাকে আমি অ্যাপ্রিশিয়েট করি তাকে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মা শুধু একটা রিকোয়েস্ট ছিল যে তুমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে থাকো কিন্তু পড়াশোনাটা বন্ধ করো না তুমি বন্ধ করবে না পড়াশোনা করেই যাবে কিন্তু সাথে এইগুলো আমার খুব ভালো লাগে ওর কেন আমারও তো ভালো লাগে আমি যখন ডাক্তারি পড়তাম আমাকে তো অনেকে অফার দিয়েছিল তারপরে আমার আমাদের বাসা থেকে এটা আর কি ফ্যামিলি থেকে সাপোর্ট করে না মিডিয়াতে আসা আমার খুব শখ ছিল কারণ ডাক্তারি পড়ার সাথে সাথে কেন করবে না একটা মেয়ে নাটক করবে ছবিতে অভিনয় করবে আমার ভালো লাগে একটা মেয়ের একটা ছেলে কিংবা মেয়ের অনেক দিক দিয়ে মেধা থাকা দরকার শুধু একটা আমি আমার আসলে ভালো লাগে না সব ধরনের খেলাধুলায় ভালো থাকবে নাটক করবে সে ছবিতে যদি ভালো অভিনয় করতে পারে করবে কোনো অসুবিধা নেই পাশাপাশি সে ডাক্তারিও করবে কোনো সমস্যা নেই ও জব করবে পাশাপাশি এটাও করবে করে না অনেকেই করে আমার খুব শখ ছিল যে ছবিতে অভিনয় করা তো ওর বাবা আমার বিয়ের পর ওর বাবাকে আমি বলেছিলাম যে আমাকে একটা পার্ট দিও বাবা কখনো দেয়নি আমার ছেলে বলছে আম্মু তোমাকে আমি পার্ট দিব তুমি টেনশন করো না আমি ছবি করলে তো ও ঠিকই ছবি দুইটা ছবি করেছে আরো একটা তো আমাকে দিয়েছে রায়ানে আমাকে দিয়েছে এই ছবিটা তো রায়ানে মা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল তো সেখানে পারফর্ম করে মা অত্যন্ত ভালো বলবো না কিন্তু পারফরমেন্সটাই ছিল যে বিছানায় শুয়ে থাকতে হবে তো আম্মুর দাবি ছিল যে পরের ছবিতে আমার একটা ক্যারেক্টার দরকার যেখানে আমার ডায়ালগ আছে তো গোয়িং হোমে আম্মু প্রপার একটা সাপোর্টিং ক্যারেক্টার আর আমি ফিউচারটা এখনই বলে দেবো মার অ্যাক্টিং আব্বু সামনে বলছি আমার বাবা একজন মহান অভিনেতা কিন্তু কিন্তু গোয়িং হোমে আই উড সে যে আম্মু সিনটা স্টিল করে যখন মা আসে ছবিতে সো থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট তখন আমি ওর ছবিটা ও আমাকে নিল আমার খুব ভালো লেগেছে একটা মানুষের অনেক দিকে থাকা দরকার যা আমি ড্রাইভিং করতে পারি মানে আমার সব ধরনের ই আছে ভালো লাগে একটা মানুষের সব দিকে ই থাকলে ভালো লাগে না আমার ছেলে আমি চাই আমার ছেলেও জব করুক সাথে এইগুলোও করুক আমার ভালো লাগে ওর যদি আল্লাহ মেধা দিয়ে থাকে কেন হবে না আপু আপু কি ভালো লাগে ও আচ্ছা ও ওর কোন কোন বিষয়ে ভালো লাগে মানে মানুষ হিসেবে ভালো সব দিক দিয়েই ভালো কিন্তু ওই যে আমার ছেলে যেমন কতগুলো জিনিস খুবই ভালো ওইগুলো আবার ও বুঝে কম যেমন ও আমাকে সিঙ্গাপুরে নিয়ে গেল মার্কেটে নিয়ে গেল
ও কি সুন্দর করে বললো, আম্মু তোমার কি কি লাগবে, তুমি তাড়াতাড়ি কিনে ফেলো কিনে ফেলো। আর ও ওর সাথে নিয়ে গেলে ও খালি বিরক্ত হয়, ওর খালি যে কোনো দিয়ে দিলে ঝটপট, ওটার জন্য ওয়েট করা যাবে না আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। আর আরেকটা মানুষকে বুঝতে চেষ্টা করে না, কিন্তু ও আবার এটা জিনিস বুঝতে চেষ্টা করে, ঠিক আছে আম্মুর যদি এক ঘন্টা সময় লাগে আম্মু নেও, আম্মু তুমি ঘুরে ঘুরে দেখো। এখানে একটা কথা আছে, আমার মা প্রত্যেক মাসে শপিং করে না, তো যখন শপিং করে তখন তো সময় দেওয়া উচিত, তুমি যদি প্রত্যেক মাসে করতা অবশ্যই আমি অতটা সময় দিতাম না। তা ও আবার এমনি ভালো, এইগুলো আর কি কম বুঝে, তো এইগুলো আমার মাঝে মাঝে ইরিটেট লাগে যে একটা একটু দাঁড়ালে কী হয়, একটা জিনিস দেখে কিনবো, ভালো করে কিনবো, পচা জিনিস কিনবো কেন, তাই না? ও সেটা না, ও এইটা নিল আর টাকা দিয়ে দিল। এখন এটা তো বাবা সারা জীবন করেছে না, না একদমই না, না ওইটা অ্যাক্টিং, পুরো পুরো ফেক। পর্দায় ওনার রোম্যান্স রোম্যান্স যা দেখেছেন আপনারা পুরো ফেক। আমি 15 বছর পর্যন্ত ভাবতাম যে আমার বাবা মা কি অ্যাকচুয়ালি ম্যারিড নাকি ম্যারিড না, ওনারা এতটাই রোম্যান্টিক রিয়েল লাইফে। আসলে ওর ওইটা ফিলিংসটা আছে কিন্তু প্রকাশ প্রকাশ করতে, না না এটা বলা ঠিক না, আব্বু তো ছবিতে প্রকাশ করেছে। আচ্ছা ও আচ্ছা রাইট আব্বু রাইট, এটা তো আসলে না, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা গর্ব করার ব্যাপার। এটা তো আসলে আমাদের এখন যে আব্বুকে মানুষরা ভালোবাসে ফিল করে, সব অভিনেতা এটা অর্জন করে না তাদের এন্টায়ার জীবনে, তো বাবা তো সেই কারণে একজন লেজেন্ড আমি বলবো। আসলে সবাই কিন্তু এইটা ঠিক ওকে অন্যভাবে অনার করে, কারণ আমি যেখানে যেখানে গিয়েছি ওর কথা বলেছি সবাই তাও ফিল করেছে। যেমন আমি আমার রিটায়ারমেন্টের পরে, আমি ঢাকা মেডিকেলের রিটায়ারমেন্টের পরে আমি আর একটা প্রাইভেট মেডিকেলে যখন গেলাম, ওইখানে আমার ইন্টারভিউ নিল ব্রিগেডিয়ার, যখন শুনলো আমার হাজব্যান্ডকে, আমি যখন আমার হাজব্যান্ড নাম বললাম, উনি উনি দাঁড়ায় গেল, দাঁড়ায় যায় আমাকে বললো কি আমাকে ভাবি বলে ডাকলো, তখন বলেন কি আপনি ওনার মিসেস, মানে সে মানে আমার কোনো আর ইন্টারভিউ নিল না, সে আমাকে ই করে মানে জয়েন করে খেললো। তাইলে ওকে এত মানে অনার করে, সে উনি একজন মেজর জেনারেল, উনি শোনার সাথে সাথে তারপর সারা হাসপাতাল নিয়ে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল, আমি কী কাজ পারি, কেমন জয়েন করে কেমন করে মানে কাজ করব কি সেগুলো প্রথমে কেউ এটা ইলাপ করে মানে ওর মিসেস হিসাবে আমাকে সবাই ই করলো, তখন আমি নিজেকে খুব প্রাউড ফিল করলাম। তুমি কাজ মা অত্যন্ত ভালো করো, এমন না যে জাস্ট আপু পরিচয় করা, জয়েন করার পরে তারপরে সবাই ওরা সব সময় সরকারি চাকরি যখন করতা তখনও তুমি অন পয়েন্ট ছিল, কোনো সময় ডিউটি মিস করো নাই, ছুটি দিনও যাও গিয়েছো আমি দেখেছি না, এখানে ওরা মানে রিয়েল, তারপরে তো ওর কথা ভুলে গেল, আমার কাজটাই দেখলো সবাই, রাইট রাইট কাজের দিকটা ওরা খুব, আর তুমি তো রেগুলারলি সবাইকে হ্যাপি বানানোর জন্য খাওয়া রান্না বান্না করে নিয়ে যাও, তো যে আব্বুকে ইনিশিয়াল স্টেজের পর সবাই ভুলে যায় তখন তোমাকে ভালোবাসা শুরু করে।